রোজা রেখে মানুষের যে কত কিছু মন চায়। আমি বানিয়ে ফেললাম কাঁচা আম দিয়ে খেজুর দিয়ে একটা চাটনি, এটা ঠিক জানি না কেমন হয়েছে, এটা আফটার ইফতার বুঝতে পারবো। তো আমার তো দেখে এখনই জিভে জল চলে আসতেছে, আপনাদের হয়তো একই অবস্থা। হ্যাঁ আল্লাহ, আমি কি রোজা ভেঙে ফেললাম? আমি কি ইফতারই খাচ্ছি নাকি কি দুপুরের খাবার খাচ্ছি, কি খাচ্ছি কে জানে। লিকুইড খিচুড়ির সাথে গরুর মাংস বহুনা, সেটা চেয়ে তেল চর্বি সহ মাংসটা, সো আসাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা। এই তো আমি এটা শোরুমে চলে আসছি জবিয়া বুড়ির ড্রেস দেখার জন্য। জবিয়া বুড়ি তো পাগল বানিয়ে ফেলতেছে ড্রেস নেওয়ার জন্য, বাট ওকে নিয়ে এসে যে ভুলটা করছি সেটা হয়েছে, ও জন্য এখান থেকে তিনটা জামা নিয়েছি। ভাবছিলাম ঈদ আসতেছে যে ওইখানের ওই অরেঞ্জ কালারটা নিয়েছি, আরও পিঙ্ক কালার নিয়েছি। তো ভাবছিলাম যে ঈদ যেহেতু আসতেছে একটু একটা করে করে জমাই, কারণ বাচ্চা মানুষও তো একটা দুটো জামাই হবে না, অনেকগুলি লাগে, সকালে একটা, একটু পরে এক ঘন্টা, এক পরে একটা, দুপুরে একটা, বাট সে অলরেডি সবগুলি পরে ফেলছে, কি আর বলবো। তো এই তো এখন বিকালবেলা, এখন 5টা বাজে, তো বাসায় অনেক ইফতারের আয়োজন করা হয়েছে, বাট আমার কেন জানি মনে হচ্ছে আমি একটু খিচুড়ি খাবো, যেহেতু গরুর মাংস রান্না করা হয়েছে। সেজন্য আমি আমার জন্য মাত্র যে এটা জবিয়ার ফ্লাক্সের ঢাকনা, এটা দিয়ে আমি 2 কাপ মানে ডাকনা পরিমাণ 2 পানি ইয়া নিছি, চাল নিছি আতপ চাল, আর 1 কাপ ডাল নিছি। তো আমি খিচুড়িটা হাতে মেখে বসাই দিব। এখানে চালটা মিক্স করে নেওয়া হয়েছে, ধুয়ে নিছি। এখানে আদা রসুন, তারপর জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, এটা এটা দিয়ে হাত দিয়ে মেখে, আর কিছুই দিব না। আর গরম মশলা বলতে তেজপাতা, একটা এলাচ, একটা দারচিনি, এটা দিয়ে আমি খিচুড়িটাকে বসাই দিব। তারপরে আবার পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব। তো আসলে ভাজা পোড়া খেতে ইচ্ছা করতেছে না, শরীরটা খারাপ হয়েছে, বাইরে গেছিলাম, কেমন জানি মনে মনে হয় কি ভেতরে সব শুকায় গেছে আমার লাগতেছে। অলরেডি পানি দিয়ে খিচুড়িটা বসাই দিছি, আর এই তো পেঁয়াজের জন্য ডাল বেটে, তারপর এখানে পেঁয়াজ মরিচ যে ধনেপাতা দেওয়া হয়েছে, এটা আলুর চপের এটা করে রাখা হয়েছে, জাস্ট খালি ভাজা হবে। আর এটা হয়েছে একটা মানে ফিশ কাটলেট হবে। আর এই তো গরুর মাংস ভুনা, আমার তো ভালো লাগতেছে না যে কখন 6টা 6টা বাজবে। তো আমি খিচুড়িটা বসাই দিচ্ছি এখানে, তো মানে পাক বলে আর কি যেটা, ওইটা চলে আসছে, অবশ্যই সময় লাগবে না হইতে। তো আর আমি এখানে কাঁচা আম কেটে নিয়েছি, সাথে যে খেজুর কেটে নিয়েছি, আর রসুন রেখে দিয়েছি থেতো করে আর কি ফোড়ন দিব। এই তো আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে, এবং এটাকে আমি বাগার দিয়ে ফেলছি। বাগারে আমি পেঁয়াজ রসুন আর একটা কাঁচামরিচ দিছি। এখানে 5 ফোড়ন দিয়ে বাগার দিতাম, যেহেতু আচার বানাবো সেই জন্য এখানে 5 ফোড়নটা ইউজ করি নেই। তো তো আমি আচার চাটনিটা বসাই দিছি। আমি একটা তেলের ভিতরে যে কী বলে 5 ফোড়ন ছিল না, সরিষা ফোড়ন দিয়ে একটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে ওইখানে আমি প্রথমে কাঁচা আমটা দিয়ে দিছি। কাঁচা আমটা যখন নরম হয়ে আসছে তখন আমি খেজুরটা দিয়ে দিছি। তো পাশের চুলায় বাকি ইফতারিগুলো ভাজা হচ্ছে, আমি এখানে একটু পানি অ্যাড করে নিলাম। আর এটা হয়েছে মানে আখের গুড়, এটা আমাদের গ্রামের থেকে পাঠাইছে, আমার নানি পাঠাইছে, একদম অরিজিনাল অর্গানিক, কোনো ভেজাল কিছু নাই। তো আলহামদুলিল্লাহ আমার আচারটা রেডি, আমি এখানে একটু সরিষার তেল অ্যাড করে নিয়েছি রেডি করার পরে। কেমন হয়েছে আপনার একটু বলবেন কমেন্টসে যে আচারটা কেমন হয়েছে। আর মাঝখানে একটু করে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন। সব রেগুলার ভিডিও দিতে পারতেছি না বিভিন্ন সমস্যার কারণে, দেখা যায় হয়ে উঠতেছে না। তো আপনার জায়গাকে একটু ইন্সপায়ার করে আমি ইনশাআল্লাহ রেগুলার ভিডিও দিব। তো আমি তো খাওয়ার জন্য আকুল হয়ে আসি, মানে দেখি কেউ যে পানি, যেহেতু আমি আজকে বুফে টাইপের ইফতারি করবো, আমার 14টা আইটেম ছিল আমার ইফতারিতে, আমি যেহেতু মূলত খিচুড়ি খাবো, বাট আমি সব কিছুই নিয়ে নিছি। তাহলে আমি একটু ছোলা মাখা নিছি, তারপরে এখানে ওই যে লাল আঙ্গুর ছিল, খেজুর ছিল, আনারস ছিল, তারপরে শসা পেঁপে কাটা ছিল, ওইটা অল্প একটু খাবো। আমি একটা ডিমও নিয়ে নিয়েছিলাম, সে জবে বই নিয়ে নিছে, ওইবার ইফতারিতে কিছুই খাচ্ছে না, গত বছর সে পেঁয়াজও খাইতো বসে বসে, বাট এবার সে কিছুই খাচ্ছে না, শুধু আজকে সে আমার থেকে ডিমটা নিয়ে নিছে। আর এই তো এটা আঙ্গুর, আমি সব কিছু অল্প অল্প করে খাচ্ছিলাম, যদি তাতে কিছু খাওয়া যায় না রোজা রেখে। তো এটা আমার খিচুড়িটা পাশে রাখে তো খাওয়ার জন্য, যেহেতু আমরা 3 শিফটে ইফতারি খাই, যেমন ডাইনিং টেবিলে বসে আমার আব্বু আম্মু, পাশের রুমে আমার ভাই বা ভাতিজা, আবার এই ঘরে আমি জবিয়া বুড়িকে নিয়ে বসি খাটে, কারণ খুব ডিস্টার্ব করে, দেখা যায় পানি ফেলে দেয়, শরবত ফেলে দেয়, বাচ্চা আমার দুষ্টুমি তো করবেই, এটা ন্যাচারাল, সে আমি তাকে নিয়ে বসছি। তো আমি ওইখানে অল্প 3-4 মুঠ খাইছি, আমি খিচুড়ি নিয়ে নিছি, এখানে তেলটাকে আসে কিন্তু আচারের তেল, মাংসের তেল না। তো এই তো আমি একটু আচার চাটনি, আচার বলতে চাটনিটা নিয়ে নিলাম,
তবে এখান থেকে বিফটা নিয়ে নিচ্ছি, তুমি খাচ্ছি আলহামদুলিল্লাহ, খেতে খুব ভালো লাগছে। কি বলবো আসলে, আমি এখন পরে ভয়েস ওভার দিচ্ছি, আমার আবার খেতে ইচ্ছে করতেছিল, ইনশাল্লাহ আবার রান্না করবো। এই তো আজকে ভিডিওটা আর বাড়াবো না, তো একটু ভালো থাকেন। আসসালামু আলাইকুম, কেমন